गाइस वेलकम टू माय चैनल আর আমি ফোরা। তো আজকের ভিডিও ব্লগটা এখন থেকে শুরু করলাম, আর আজকে তো জশ আসার কথা ছিল তো আসেনি। আমাদের এদিকে সামন ক্ষয়ক্ষতি হয়নি, ঝড়ও সেরকম হয়নি, তো আজকে একটা বন্ধুর দোকানে গেছিলাম, সেই বন্ধুর দোকানের ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করব। তো চলো বেশিক্ষণ বকবো না, একবারে ভিডিও যে দেখা হচ্ছে তো অবশ্যই অবশ্যই শেষ অবধি দেখবে আর ফুল সাপোর্ট করতে থাকবে। ভালো লাগলে কমেন্ট করবে, শেয়ার করে দেবে, আর খুব বেশি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবে না। তো চলো দেখে নি, যাবো একটু বুড়োর দোকানে। বুড়োর কাছে রিচার্জ করতে যাবো, আমার রিচার্জটা শেষ হয়ে গিয়েছে, দেখি কি বলে। চলো চলে আসলাম বুড়োর দোকানের কাছে, এবার দেখাবো দোকানটা তোমাদের। বন্যা হয়ে গেছে মনে হচ্ছে, ক্যামেরা চলছে, আমাদের দেখা যাচ্ছে, এই যে আমি ভিডিও করছি মামা দেখা যাচ্ছে। হাই এখানে করবে, ওখানে কি করছে, এখানে হাই কর, ওখানেগুলো তো দেখা যায় বললি, পূজা দেবি আজ ভিডিওটা করে কার পূজা দেবি কি বল তুমি, কিছু বল দাদা ঠাকুর কোথায়, এরকম বৃষ্টি বাদল দিল আসলে পরে বুঝিস তো খেপে যাই, ধর্ম রাখলে মানে খেপে যাই। মা খুব ভক্তি করে এখন পুজো দিচ্ছে। এটা আমার মামার দোকান, তোমাদের মোবাইলের সমস্ত যাবতীয় যা জিনিস লাগবে এখানে চলে আসতে পারো, সব কিছু পেয়ে যাবা হোলসেল রেট। বিশ্বজিৎ টাইটেলটি তো ভুলে গেলাম, সরকার না বিশ্বাস, পরামানিক বিশ্বজিৎ পরামানিকের দোকান এটা, দেখো সব কিছু পেয়ে যাওয়া, ইলেকট্রিকের যাবতীয় যা জিনিস, রিচার্জ, জেরক্স, তারপরে আর কি কি আছে মামার ডয়ারটা দেখো কত বড় টাকা ডয়ারটা, যেটা মামার ডয়ারটা তো দেখে দাও মামা কত বড় ডয়ার করেছে টাকা রাখার জন্য, বহু টাকা হয়েছে মামার, তারপরে মোবাইল সারাতে, মোবাইল সারাতেও এখানে আসতে পারো, এই যে ছেলেটা মোবাইল সারাতে এসেছে, এটা দেখ চার্জ হচ্ছে না, বাজ পড়ে এই মোবাইলটা কালকে নষ্ট হয়ে গেছে, এই যে
ফ্লিপ কভার আর ফোনে চার্জে দিয়ে রেখেছিল, বার্চ পড়েছে, তারপরে ফোনটা আর অন হচ্ছে না। একটু ফোন করে একটু বলে ফোন করে। আর এটার ব্যাক এটা কি ব্যাক কভার নেবে? আর এটা পোকো 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 বিট্টু কাছে হেডফোন দাও দে, এগুলো দে ফোনগুলো এমন হেডফোনও পেয়ে যাবে এর কাছে। কত করে মামা হেডফোন গুলো? 90, একদম কম দামে 90 টাকায় মাত্র স্যামসাং এর হেডফোন। স্যামসাং তো এটা, মানে স্যামসাং এর কোয়ালিটি, তাই তো? স্যামসাং এর বাবা মানে কোয়ালিটিটা তো স্যামসাং এর মতনই না। এই যে ভাইটা কিনলো হেডফোনটা, এবার টাইল দিয়ে দেখা হচ্ছে, চালিয়ে দেখো কেমন চলছে। মিস্ত্রি কাজ করে তো কেনাই দেয়। শুনতে পাচ্ছ ভাই? তার মানে কাজ করছে ভাই, শুনতে পাচ্ছে না? খেলে তো বুকে লাগবে না, তার গান শুনে মজাই আসবে না। তোমাদের মানে টাকা ঠিক আছে, 5000 টাকা গার মারি আছে। খুব দুনম্বরই করছো, টাকা নেই, ওই হেসে লাভ নেই। হ্যাঁ যা আছে দেখছি আমি। মানে অটো রিফিল 5000 টাকা করেছে, আমার কাছে 2000 টাকা ছিল, মানে 3000 টাকা ঢুকবে আর আগের 1000 টাকা, 4000 টাকা পাবো। 4000 160 টাকায় ভিভোর সেকেন্ড কপি। ফার্স্ট কপি কত? 250 টাকা। ব্যাস বাজে, ঠিক আছে। তাহলে সেকেন্ড কপিটা কাজ হয়েছে মামা, ভিভোর সেকেন্ড কপি। হ্যালো, শুনতে পাচ্ছিস? ঠিক আছে রাখ। তাহলে সব ওকে, তাই তো? বাহ, ভাইয়ের বাড়ি কোথায়? ভাই মামার বাড়ি দেখো এটা ভিভোর হেডফোন, অরিজিনাল না, সেকেন্ড ক্লাস হেডফোন, খুব ভালো, একদম কম দাম। জিও কোম্পানির
তোমাদের জিও কোম্পানি থেকে নাকি টাকা দাও না ওকে, আমি ফোন করলে বলে টাকা মাইরে যাচ্ছে না। পয়সা দিচ্ছিস না তুই? কেমন বাদ জিওপো, ভালো হচ্ছে এটা? তাহলে ওপো আর ভিভোর মধ্যে কোনটা ভালো লাগলো, বেস্ট কোনটা লাগলো? ওপো কালকে বাজ পড়ে নষ্ট হয়ে গেছে ফোনটা। আমার ফোনটার মতো আওয়াজ কম হচ্ছে জানিস, দেখে দিবি কিছু ঢুকেছে গান চালালে। অনেক সময় তো ছোট, কি ঢুকেছিলি তুই? ওইটুকু চার্জার ছাড়া তার কিছু ঢুকাস ঠিক হয়ে গেছে পুটো। তাহলে 10 টাকা ফেরত হবে না নাকি মামা? চা খাবি না? তাহলে ওপরটাই লাস্ট নেওয়া হলো, তাই তো? এটা কি স্যামসাং এর ফোন? ওর জন্য গ্লাস পাওয়া যাচ্ছে না। আরে এই মাল ছোট মালে বিষ বেশি, বিষ আছে তো বেশি? জানালা ছুঁয়ে যায়, হ্যাঁ এক ছুঁয়ে ছুঁয়ে। এটা কি ওয়ারেন্টি একটা মাল? ঠিক আছে এটা মারো, ধর ধর ধর। চা খাবি এখন না খাবি না? এখন চা খাবো না বাবা, বাড়িতে ভাত খাবো। সে তুই খেলে আমি এনে দিচ্ছি। 10টা বাজে, এখন কেউ চা খাই? আমরা তো খাবো না। এখন যাচ্ছি চা আনতে, মামার ইচ্ছা হলো চা খাবে, আমি নাও খেতে পারি। তবে আমরা এই দোকান থেকে চা খাই, খুব ভালো লাগে না চাটা। দেখো তোমরা দোকানটা, এখানে এক কাকা আর কাকিমা থাকে, এরা চাটা খুব ভালো দেয়।
বাবা চা দিও না তিনটে দাও দুধ চা দুধ চা চাটা খুব ভালো লাগে খেতে চিটকে পোতার মোড়ে দোকান খুব সুন্দর লাগে না একটু কাগজ দাও এই কাগজটা নিয়ে তো একদিন যাচ্ছে তাহলে বেশি হয়ে যাচ্ছে কি করে চা মেপে দিল তাহলে এটুকু পড়ে গেল তো না এখানে হাফ গ্লাস পঞ্চাশ টাকা দাও চলে এলাম তাহলে তাহলে বিকালবেলা রিচার্জটা করছিস তো বেরিয়ে যাচ্ছি মামার দোকান থেকে অনেকক্ষণ কাউতালি করলাম অনেকদিন পর বাইরে বেরিয়ে খুব ভালো লাগছে একটু চা খাওয়া হলো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই আর ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবে শেয়ার ভালো লাগলে শেয়ার করে দেবে আর খুব ফুল সাপোর্ট করতে থাকবে আর প্রতিনিয়ত ভিডিও দেখার পাওয়ার জন্যে সাবস্ক্রাইবটা করতে ভুলবে না আর পাশে থাকা বেল আইকনটি টিপে দেবে তো চলো গাইস আবার পরের দিন দেখা হবে নতুন ব্লগে বাই বাই